দেখেছো তোমাদের ইভা কত বড় হয়ে গেছে। আমি মোবাইল দিয়ে ওর ছবি তুলছিলাম, তাই আমার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। মনে হচ্ছে কত বড় হয়ে গেছে, বয়স মাত্র 95 দিন, এখনো 100 দিনই হয়নি। তাতেই ও বসতে শিখে গেছে, তাকাচ্ছে, হাসছে, আর এইগুলো দেখলে আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। তবে ভাববে না যে আমি আবার গিয়েছিলাম। আগের দিন যখন গিয়েছিলাম তখনই বেশ কয়েকটি ভিডিও করে রেখেছি। না, ও বড় হলে দেখবে কি করে যে আমি কিরকম ছিলাম। দড়ি দিয়ে ওইটাকে ওইটা ইভা, ও ইভা রানী, ও ইভা রানী, ইভা রানী আমাদের তাকিয়েছে। খুবই উন্নতি করেছে ইভা রানী। কি বলবি, প্রচন্ড ঠান্ডা, চল একবার ঘুরে আসি বাইরে থেকে। আমাদের কথার সঙ্গে সঙ্গে এখন ইভাও কিন্তু সাড়া দিতে শিখে গেছে। কিসে সাড়া দিচ্ছে, কি বলছে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ও ওর মতো কিন্তু সাড়া দিয়ে দেয়, অর্থাৎ মুখে শব্দ করে। মাঝে মাঝে কিছু বুঝতে না পারলে কেঁদে ওঠে। তবে একটি কথা জানলে অবাক হয়ে যাবে, ও কেবলমাত্র খিদে পেলে কাঁদে, না হলে কখনো কাঁদে না। চুপচাপ নিজের মতনই কথা বলে, কিছুক্ষণ হাসে, আবার চুপ করে থাকে। তোমাদের বাড়িতে কি এরকম কোনো ছোট বাচ্চা আছে? তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। ঘুরে আসি, যাবে তো, চলো। এসেছিল আমার মতো হয়ে যাবে আপনার মতো। আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো দেখছি ইভা ইভার মতনই হচ্ছে। মারপিট করবি নাকি রে? যা পাচ্ছে খেয়ে নিচ্ছে। কবে যে বড় হবে, গ্রাজুয়েট পাস হলে ইভার কাছে গেলে কেমন করে যেন সময় কেটে যায়। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। যদিও আমি বিশেষ একটা যাই না, আর গেলেও হয়তো ঘণ্টাখানেকই থাকি, তবুও যতক্ষণ থাকি শুধু ওর দিকেই তাকিয়ে থাকি। আমার মনে হয়
যতক্ষণ ওকে দেখি ততই যেন ও নতুন রূপে আমার কাছে দেখা দেয়। ওর সব কাজগুলোই আমাদের জন্য অবাক করার মতো, তাই ও যাই করুক না কেন শুধু আমরা দেখতেই থাকি। ম্যামের মায়ের কি আদর, ম্যাওকে কি আদর। ম্যাও এ ম্যাও ম্যাও নিজে নিজে ওঠ নিজে নিজে।